السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা আজকে ইনশাআল্লাহ সূরা আর রহমানের শেষ অংশের ব্যাকরণিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এটা বলা হয় জান্নাতের উপরের অংশের বর্ণনা। জান্নাতের দুইটা বর্ণনা আছে, সেটা শুরু হচ্ছে এভাবে, মিন দুনি ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এটা ছাড়াও আরও দুইটা জান্নাত আছে, সেটার বর্ণনা তারপরে আসছে। ফাবি আইয়া আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, এই ফ্রেজটা বারবার রিপিট হচ্ছে আর জান্নাতের এক একটা বর্ণনা আসছে। তো এটাই স্টাইল, একসুরার স্টাইল, একটা ফ্রেজকে, একটা প্রশ্নকে 31 বার এখানে উচ্চারণ করা হয়েছে, যে মানুষকে সে প্রশ্নটা করা হচ্ছে যারা অতিমাত্রায় স্টাবার্ন, একগুয়ে, যারা বিশ্বাস করতে অস্বীকার করছিল, তাদেরকে উদ্দেশ্য করেই এই সুরাটা নাজিল হয়েছিল মক্কার কুরাইশদের প্রতি। তো আমরা শুরু করি ব্যাকরণিকভাবে। এভাবে অমিন দুনি হিমা জান্নাতান, এখানে জান্নাতান হচ্ছে না আমাদের মুবতাদা, জান্নাতানি রফা ফর্মে আছে। মিন দুনি হিমা এটা হচ্ছিল মোতায়াল্লিক, মিন হরফে জার, দুনি ইসম মজরুর, তারপরে মুদাফ, মুদাফ ইলাহি, এবং স্ট্যান্ডার্ড নাকিরা ফর্মে যে জুমলা ইসমিয়া সেটারই ফর্ম্যাটটা এখানে আছে। সেখানে বলা হচ্ছে এই উদ্যানদ্বয় ব্যতীত আরও উদ্যান রয়েছে, রয়েছেটা হচ্ছে লুকায়িত খবর হচ্ছিল যে রয়েছে। তো এখানে তাহলে এটা হলো স্টার্টার শব্দ, ইস্তফনা ইফিয়া এটাকে এভাবে বলা হচ্ছে। তারপর আমরা আসি মুদহাম্মাতান। মুদহাম্মাতান একটাই শব্দ, এটাও রফা ফর্মে আছে, বেসিক্যালি একটা ইসম, এবং এটাকে বলা হচ্ছে জান্নাতানের সিফা, এটা হচ্ছিল প্রথম সিফা এখানে বলা যেতে পারে। মুদহাম্মাতান, ঘন সবুজ এই উদ্যান দুটি, মানে একটা স্পেশাল অ্যাট্রিবিউটস আমার এখানে বলা হচ্ছে। আগের জান্নাতের সাথে একটা কম্পারিজন আমরা আজকে ক্লাসের শেষে করব, দুইটা জান্নাত পাশাপাশি বর্ণিত হচ্ছে, তো ফ্রেজগুলো কিন্তু কাছাকাছি একই জিনিস বর্ণিত হচ্ছে। তারপরে ফিহিমা আইনানি নাদ্দাখাতান, একইভাবে আইনানি নাদ্দাখাতান, এটা হচ্ছিল আমাদের আইনানি হচ্ছে মাউসুফ, নাদ্দাখাতানি এটা হচ্ছিল সিফা, এটা হচ্ছে মুবতাদা, আর এটার মোতায়াল্লিক হচ্ছিল ফিহিমা, এবং এই পুরাটাই হলো বেসিক্যালি জান্নাতানির দ্বিতীয় সিফা। প্রথম সিফা হচ্ছিল মুদহাম্মাতান, সেটা হচ্ছিল ফিহিমা আইনানি নাদ্দাখাতান, এটা হচ্ছিল সেকেন্ড সিফা, এটা জুমলা ইসমিয়া হিসেবে আসছে। এরপরে আসছে একইভাবে ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাহলে ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান এটা হচ্ছে মুবতাদা, ফিহিমা হচ্ছিল আমাদের মোতাল্লিক, এটাও একটা ছোট জুমলা ইসমিয়া এবং মুবতাদা যখন নাকিরা সে ফর্মে, এবং এটা হচ্ছে ফোর্থ সিফা, জান্নাতানির ফোর্থ সিফা। প্রথম সিফা হচ্ছে মুদহাম্মাতান, ফিহিমা আইনানি নাদ্দাখাতান, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাহলুন ওয়া রুম্মান, এটা হচ্ছে চতুর্থ সিফা জান্নাতানের 4 নম্বর সিফা। তারপরে আসি, এরপরে বলা হচ্ছে এটা বেসিক্যালি এটা আছে ফিহিন্না খয়রাতুন হিসানুন, একই স্ট্রাকচার, এটাও জুমলা ইসমিয়া, ফিহিন্না মোতাল্লিক, খয়রাতুন হিসানুন মাউসুফ সিফা হয়ে এটা মুবতাদা, এবং এটা হচ্ছে আরেকটা ডিসক্রিপশন, জান্নাতের আরেকটা ডিসক্রিপশন, এভাবে আসছে। আর মাঝখানে প্রশ্নগুলো চলে আসছে, যেন প্রশ্নগুলো আমরা আলাদা করলাম, এগুলো লিঙ্কড একটা শব্দ। তো একটা টোটাল বর্ণনা দেওয়া হচ্ছে, মাঝখানে কী করা হচ্ছে প্রশ্নটাকে আনা হচ্ছে, এটা একটা স্টাইল, রিটোরিক্যাল স্টাইল। এরপর আসেন হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুন মাস্ত, হুরুন এটা হলো আমাদের মাউসুফ, মাকসুরাতুন এটা হচ্ছিল সিফা, মাকসুরাতুন হচ্ছিল ইসম মাফুল, ফিল খিয়ামি এটা হচ্ছিল ইসম মাফুলের মোতালেক, আমরা ইসম মাফুলের গ্রামার এখানে আছে, তাহলে এটা একটা ফ্রেজ বলতে পারেন হুরুম মাকসুর, এটাকে বলা হচ্ছিল হয়রাতুনের বদল, এখানে ব্যাপার হচ্ছিল হয়রাতুন এটার বদল হচ্ছে হুরুন মাকসুরাতুন, মাকসুরাতুন
ফিল খিয়াম, তাহলে এই হুরুন মাকসারাতুল ফিয়াম কীভাবে অ্যানালিসিস করা যায়? হুরুন এটা হচ্ছে মুবতাদা, এই মাউসুফ, এটা হচ্ছে বদল হচ্ছে খায়রাতুন, খায়রাতুনের বদল। তারপরে হচ্ছে মাকসুরাতুন হচ্ছিল হুরুনের সিফা, মাকসুরাতুন বেসিক্যালি এটা যেহেতু ইসম মাফুল এটা মোতায়াল্লিক নিতে পারে ফিল খিয়া খিয়াম, এটা হচ্ছে তার মোতায়াল্লিক। তাহলে এইভাবে হুরুন মাকসুরাতুন এটাকে এটা কানেক্টেড হচ্ছে। তারপর আসেন, এবার আসে হচ্ছে লাম ইয়াতমিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। এই ফ্রেজটা বেসিক্যালি আমরা এর আগে ইরাব করে আসছি, এখানে ইনসুন এবং ওয়ালা জিন জান নুন এটা বেসিক্যালি ইয়াত মিস এর আউটসাইড ডুডার ডুয়ার, হুন্না হচ্ছিল এখানে আমাদের মাফুল বিহি, আর এটা লামের জন্য এটা লাইটেস্ট হয়ে গেছে মানে মাসজুম হয়ে গেছে, ইয়াত মিস লাইটেস্ট হয়ে গেছে, আর কাবলাহুম হচ্ছিল এখানে জরফ। তাহলে এই ফ্রেজটা টোটাল এই ফ্রেজটা হচ্ছিল হুরুন এটার সিফা। তাহলে আমরা কানেকশনটা দেখতেছি ফি হিন্না খয়রাতুন হিসানুন, ফি হিন্না খয়রাতুন হিসানুন এটা হচ্ছে মুফতাদা, ফি হুন্না হচ্ছিল মুতাল্লিক, তাহলে এটা জুমলা ইসমিয়া। এবং এই জুমলা ইসমিয়ায় খয়রাতুনের প্রথম বদল বলা হচ্ছে সিফা না, এটাকে বলা হচ্ছে বদল, বদল বলা হচ্ছিল হুরুন মাকসুরাতুন ফি ফিল খিতাম খিয়াম, এটাকে বলা হচ্ছিল বদল। এবং এখানে হুরুনের সিফা হচ্ছিল মাকসুরাতুন, মাকসুরাতুনের সাথে ফিল খিতাম খিয়াম, এটা ফিল খিয়াম হচ্ছিল এটার মোতাহলিক। আলাম ইয়াত মিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, এই পুরো বাক্যটা হচ্ছিল হুরুনের সিফা, সেভাবে আসছে। এরপর আসেন মুত্তাকি ইনা, এটা আগের মতো আগের যে মুত্তাকি ইনা আলা ফুরুশিন আমরা এর আগে জান্নাতের বর্ণনায় আমরা আলোচনা করেছিলাম, সে মুত্তাকিনা আলা ফুরুশিনের মতোই এটা হচ্ছিল মুত্তাকিনা, এটার লুকাহিত একটা ফেল আছে সেটারই মাফুল বলতে পারেন। আলা মুত্তাকিনা এখানে ছিল বেসিক্যালি মুত্তাকিনা, এটা হচ্ছিল নাকিরা, অথবা এটার সিফা হচ্ছিল আলা রফ রফ রফিন ওয়া কুদ্রিন, রফ রফিন কুদ্রিন মাফসুস সিফা, ওয়া আবকারিন হিসানিন, এটাও কিন্তু আবকারিন হিসানিন এটাও মাসুফ সিফা, দুইটা মাসুফ সিফা ওয়া দিয়ে কানেক্টেড হয়ে আলার আন্ডারে চলে যাচ্ছে, আলা রফ রফিন খুদ্দিন ওয়া আবকারিন হিসানিন, এ পুরাটাই হচ্ছিল মোতায়লিক হিসেবে আসতেছে মুত্তাকি ইনার। এবং মুত্তাকি ইনার আগে এর একটা উলুকায়িত ফেল আছে, একই রকমভাবে এর আগে যেটা আসছিল সেটা হচ্ছিল ইয়াতা নাআমুনা, ইয়াতা নাআমুনা মুত্তাকিহীনা, এটা নামুনা এটা হচ্ছে আমাদের লুকায়িত ফেল, নুন আইন মিম রুট থেকে আসছে, সেখানে পাঁচ নম্বর ফোন তানা আম্মা, সেখান থেকে ইয়াতা নাআমুনা এটা হচ্ছে আমাদের ফেল, সেটার মুত্তাকিহীনা হচ্ছে মাফুল, এটা হচ্ছে আলাদা একটা সেন্টেন্স। তারপর সবার শেষের সেন্টেন্সটা হচ্ছিল, শেষের আয়াতটা হচ্ছে তাবারাকা ইসমু রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকা হচ্ছে আমাদের ফেল, ইসমু রব্বিকা এটা হচ্ছিল এটার আউটসাইড ডুয়ার, ইসমু মুদাফ রব্বি মুদাফ ইলাহি, রব্বি আবার মুদাফ কা মুদাফ ইলাহি, এটা হচ্ছিল এটার এটার আউটসাইড ডুয়ার তাবারাকা। জিল জালাল ইওয়াল ইকরাম এখানে দেখেন জু জি জু জা জি এটা যার ফর্মেট চলে আসছে, বেসিক্যালি রব্বি সব এই রব্বি শব্দটার সিফা হচ্ছিল জি, ঠিক আছে, জি হচ্ছিল সিফা এবং জি এই জন্য এটা কী হয়ে গেছে, এটা এটা হয়ে গেছে জার, এবং এটা হচ্ছে স্পেশাল মুদাফ আল জালালি মুদাফ ইলাহি ওয়া আতফ আল ইকরামি মুদাফ। একই রকম ফ্রেজটা আমরা দেখব, এটা আছে খুব সম্ভবত 58 নম্বর আয়াতে, আমরা দেখে আসি, এটা হলো এই ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। তাহলে এখানে দেখেন ওয়াজ ও রব্বু ওয়াজহু রব্বি, এখানে ওয়াজহের সিফা হচ্ছিল জুল জালালি ওয়াল ইকরাম, ঠিক আছে, সে কেন এখানে জুটা ব্যবহার হয়েছে, জুটা হচ্ছিল ওয়াজহুন এখানে রফা ফর্মে আছে, সেজন্য এখানে জুল জালালি ওয়াল ইকরাম। আর আমরা যে বাক্যটা এখানে পড়তেছি সেটা হচ্ছিল এখানে তাবারাকা ইসমু রব্বিকা, এখানে রব্বি শব্দটার সিফা হচ্ছিল জিলজালালি বলে,
খুব সুন্দর গ্রামার টেস্টের ডেসক্রিপশন। তাহলে আমরা এটা সিফার স্টাইল দেখে বুঝতেছি এটা কার সাথে কানেক্ট আছে। এখানে ওয়াজহুর সাথে কানেক্টেড হচ্ছিল 27 নম্বর আয়াতে, সেই জন্য এখানে জুল জালালি ওয়াল ইকরাম আসছে। এখানে 78 নম্বর আয়াতে এটা যেহেতু রব্বির সাথে কানেক্টেড হচ্ছে, তখন এটা জিল জালালি ওয়াল ইকরাম হিসাবে সিফাটা নিচ্ছে। এটাও একটা সুন্দর ডেমনস্ট্রেশন এখানে আছে। এই সুরার মধ্যে দুইটা লেসন আপনার ওদের মাথায় নিতে পারি। তো এই বিষয়গুলো আমাদের এখানে, আমরা যা কিছু বললাম এখানে পাশে আপনার ইরাবগুলো বলা আছে, এখানে একটু আবার লিস্ট আপ করা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আবার এবার অনুবাদটা দেখি, মিন্দুনি হিমা জান্নাতান, এটা খুব সিম্পল হচ্ছে, উল্লেখিত এই দুইটি জান্নাত ব্যতীত আরও দুইটি জান্নাত রয়েছে। দ্যাট মিন্স আগের দুইটা জান্নাত শুরু হয়েছে যে বর্ণনা হচ্ছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, প্রথম জান্নাতের বর্ণনা হচ্ছে, যারা আগলাক আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করবে তাদের জন্য দুইটি জান্নাত। সেটার বর্ণনা দেওয়ার পরে, তারপরে ওই জান্নাতের বর্ণনা শেষ হওয়ার পরে আরেকটাও জান্নাতের বর্ণনা শুরু হচ্ছে, ওয়ামিন দুনিহিমা জান্নাতান, সেটাই এখানে আছে। এই দুইটি বাগান ছাড়াও আরও বাগান রয়েছে, এই উদ্যানদ্বয় ব্যতীত আরও দুইটি উদ্যান রয়েছে, আক্ষরিকভাবে সেটাই ফ্যাক্ট। দুইটার বিপরীতে আরও দুইটার কথা বলা হচ্ছে। তো এটা সিম্পল ট্রান্সলেশন, এটার মধ্যে কোনো রকম অ্যাম্বিগুইটি নাই। এরপর আছে মুধামাতান। মুধামাতান এই বিষয়টা ইন্টারেস্টিং, এটাকে বলা হচ্ছে একটা ইসম, ইসম দিয়ে এটাকে বর্ণনা করা হচ্ছে। এখানে দাহিমা, হঠাৎ এসে পড়া, বিপদ আপতিত হওয়া, আক্রমণ করা, ঝাঁপিয়ে পড়া। মূল ক্রিয়ার 11 নম্বর ফর্ম হচ্ছিল ইদহাম্মা, ইদহাম্মা হচ্ছে 11 নম্বর ফর্ম। কালচে আভার হওয়া, এর বিশেষ্য ছিল মুধামুন, যা এমন গাঢ় সবুজ রঙে যা কালো রঙের কাছাকাছি, সেটা স্ত্রীবাচক শব্দ হচ্ছিল মুধামাতুন। তাহলে এটাকে বলা হচ্ছিল খুব ঘন, এত বেশি সবুজ যে অলমোস্ট ব্ল্যাকিশ সবুজ, এবং এরকম একটা সবুজ যদি বাগান থাকে তাহলে এটার নিচে বেসিক্যালি কিছুই অন্ধকারের মতো থাকার কথা, মানে খুব ডিপ, ইন্টেন্সিটি খুব হাই, সেটা বলা হচ্ছে। তো এটারই আমরা কম্পারিজন দেখব ইনশাল্লাহ, এটার অর্থটা মাথায় রাখি, কারণ দুইটা জান্নাতের কম্পারিজন আমরা ইনশাল্লাহ দেখব। তাহলে বলা হচ্ছে ঘন সবুজ এই বাগান দুইটি, ঘন সবুজ এই বাগান দুইটি, জান্নাতের দুইটি গাঢ় সবুজ, জান্নাত দুইটি গাঢ় সবুজ, ঘন সবুজ এ সবুজ এ উদ্যান দুটি, বিভিন্নভাবে ট্রান্সলেশন, অতএব এখানে জটিলতা নাই। ফি হিমা আইনানি নাদ্দাখাতান, তাহলে এর আগে ছিল ফি হিমা আইনানি তাজরিয়ান, এখানে ফি হিমা আইনানি নাদ্দা, আবার আইনের কথা বর্ণনা হচ্ছে, সেখানে ছিল তাজরিয়ান প্রভাবমান, এখানে নাদ্দাখাতান মানে হচ্ছিল খুব জোরে, খুব জোরের সাথে যে ঝর্ণা দুটা বেরোচ্ছে, নদী দুটা বেরোচ্ছে, সেটার কথা বলা হচ্ছে। সেখানে নাদ্দাখাতানের মধ্যে নাদ হা নুন দোয়াদ হা, তরল পদার্থ বেগে প্রবাহিত হওয়া, এটা হচ্ছে এটার অর্থ। তো সেখানে প্রবল লেগে বের হওয়া, মূল ক্রিয়ার কর্তা বিশেষ ছিল না দি খুন, সেটারই ইসাম মোবালাগা হচ্ছে নাদ্দাখুন। এটা একটু ইন্টারেস্টিং, এটার মোবালাগা ফর্ম হচ্ছে নাদ্দাখুন, এখানে নাদ্দাখাতুন যেহেতু স্ত্রীবাচক হচ্ছে, সেখানে স্ত্রীবাচক হয়ে দ্বিবচন হচ্ছে, সেখানে আসছে। তাহলে খুব প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে সে জান্নাতের দুইটা নদী কথা বলা হচ্ছে। তো এখানে দেখি বলা হচ্ছে কি, উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুটি প্রস্রবণ, এই দুটিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছলমান দুটি ঝর্ণাধারা। উভয় উদ্যানে রয়েছে উচ্ছলিত দুটি প্রস্রবণ, এটা এমন একটা বিষয় যে এরকম উচ্ছলিত প্রস্রবণ বেরোচ্ছে, আপনি যদি পাশে বসেন তাহলে দেখা যাবে যে আপনি একটু একটু ভিজে যাচ্ছেন। আর আগের বর্ণনাটাতে সেটা ওরকম না, সেটা আরেকটা ভিন্ন ধরনের ইন্টেন্সিটি এখানে বর্ণিত হচ্ছে জান্নাতের। তো এটাও একটা ইন্টারেস্টিং, ফি হিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তিনটা ফলের কথা বলা হচ্ছে, ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। ফাকিহাতুন আমরা বলছিলাম একটা জেনারেল ফলের বর্ণনা, যে ফলটা খাওয়ার সাথে সাথে কী হয়ে যায়, মানুষের মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়, সে ধরনের কথা। তার পরে দুইটা নাখলুন খেজুর এবং রুম্মানুন ডালিম বা আনারের কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছিল মরুবাসীদের জন্য খুব অ্যাট্রাকটিভ খাওয়া ফল, সে জিনিসটা এখানে মেনশন করা হচ্ছে। আর তাতে রয়েছে ফলমূল, এটা ফাকিহাতুন, আর খেজুর আর ডালিম।
তার সেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনার, এই দুটিতে থাকবে ফলমূল খেজুর ও আনার, এই সেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনার। তো এখানেও তাফসিরে বর্ণনা কেন এই দুটো ফলের কথা বলা হয়েছে, এটা মরুবাসীদের কাছে প্রিয় ছিল। এবং এখানে যেটা বলা হচ্ছে এই জান্নাতটা মূলত বর্ণিত হচ্ছে সাবেকুন সাবেকুন, যাদের সাবেকুনদের মধ্যে যারা বেশি অগ্রগামী এবং তারাই হচ্ছিল প্রথম জেনারেশন যারা রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি ছিলেন, তারা। তো সেভাবেই এটার একটা ব্যাখ্যা আছে, তো আমরা সেটা তাফসিরে আরও ডিটেল দেখার চেষ্টা করব। তারপর আসছে ফিহিন্না খয়রাতুন হিসানুন, তো এখানেও এর আগে ছিল এটার মধ্যে ফিহিন্নার বলে সেখানে আরও বর্ণনা ছিল আগের জানাতে, এখানে আরেকটা বর্ণনা শুরু হলো। এখানে খয়রাতুন আর হিসানুন দুইটা শব্দ ব্যবহার হচ্ছে। খয়রাতুন শব্দটা খয়ির শব্দের সাথে আসছে, খয়ির হচ্ছে ইসম তাবদিল, খয়রুন আমরা বলি উত্তম উৎকৃষ্ট উত্তম বেসিক্যালি, সেটারও স্ত্রীবাচক বহুবচন হচ্ছে খয়রাতুন, সেখানে স্ত্রীদের বর্ণনা করা হচ্ছে, জান্নাতের স্ত্রীদের বর্ণনা করা হচ্ছে। হিসানুন হাসুনা শব্দ থেকে আসছে, হাসিনুন একটা বিশেষ্য সুন্দর সুদর্শন শোভন মনোরভন, সেখান থেকে হিসানুন হচ্ছিল এটা আরেকটা বহুবচনের। তাহলে খয়রাতুন হিসানুন এটাই এটাকে বর্ণনা করেছে, খয়রাতুন হিসানুন, হিসানুন হচ্ছিল আউটওয়ার্ড বিউটি বাইরের সৌন্দর্য, খয়রাতুন হচ্ছিল ইনসাইড বুইট বিউটি, দুইটার সৌন্দর্যের কথা বলা হচ্ছে, একটা হচ্ছিল ইনসাইড বুইটি আর একটা হচ্ছে আউটসাইড বুইটি। তো সেখানেই সেটাকেই বর্ণনা করছে, উক্ত জান্নাত সমূহতে রয়েছে উত্তম চরিত্র ও সুন্দর চেহারার বিশিষ্ট রমণীরা, সুন্দর চেহারা হচ্ছিল এটা হচ্ছে হিসানুন, উত্তম চরিত্র হচ্ছে খয়রাতুন, দেয়ার আর গুড নেচার বিউটিফুল রেডিয়েন্স, তাতে আছে উত্তম স্বভাব চরিত্রে সুন্দরী কুমারীরা, সেই সকলের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ, সুশীলা বলতে উত্তম চরিত্রের বিশিষ্ট বলা হচ্ছে, সেই জান্নাত সমূহতে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ্য সুন্দরীগণ, সেই উদ্যান সমূহতে রয়েছে চরিত্রবতী অনিন্দ্য সুন্দরীগণ। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যারেক্টার একটা হচ্ছে এক্সটার্নাল বিউটি, দুইটার কথা বলা হচ্ছে। তো সেটাই এরপর আয়াতে আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুন শব্দটাকে আমরা বদল বলছি, এটা হুর শব্দটার অর্থ সংরক্ষণের উদ্দেশ্যে হুররা তাবুসমূহে লুকায়িত রয়েছে, একটা মুক্তাসিরের বর্ণনা। এখানে ইংরেজি হচ্ছে ডার্ক আইড, হ্যাঁ তাদের ডার্ক আইড মানে মানে গভীর দৃষ্টির, গভীর দৃষ্টির দৃষ্টি হুরকে তারা এভাবে নাস্তাস করে ইংরেজিতে। এখানে সুলোচনা সুন্দরীরা সুরক্ষিত থাকবে, সুলোচনা সুন্দরীরা, আর তারা তাঁবুতে সুরক্ষিত হুর, তারা হুর তাঁবুতে থাকবে সুরক্ষিতা, তারা হুর তাঁবুতে সুরক্ষিতা, এভাবে ট্রান্সলেশন হচ্ছে। হুর শব্দটার অর্থ আমরা দেখি হুরুন তারা হুর, এখানে হা ওয়ারা হতবুদ্ধি হওয়া, পিছিয়ে সরে আসা, হ্রাস পাওয়া, সেখানে তারপর ছিল প্রত্যাবর্তন করা, মূল ক্রিয়ার একটি বিশেষ হচ্ছিল আহ ওয়ারু এবং বহুবচন হচ্ছিল হুরুন। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এটা, যখনই বলা হচ্ছে হুরুনটা খয়রাতুনের সাথে সিফা হিসেবে আসছে, খয়রাতুনের একটা সিফা তো হিসানুন এটা আছে, সেখানে সুন্দরীগণ বলা হচ্ছে, সেখানে হুরুন শব্দটাকে খয়রাতুনের আরেকটা জিনিস বলা হচ্ছে। মাকসুরাতুন ফিল খিয়াম মানে মাকসুরাতুন যাদেরকে লুকিয়ে রাখা হয়েছে, সেরকম মাকসুরাতুন শব্দটা এর আগে ব্যবহার হয়েছে আগের বর্ণনার মতো, আমরা সেটা ক্রসে দেখব। ফিল খিয়াম তাবুতে যারা লুকায়িত অবস্থায় আছে সে জিনিসটা এখানে বর্ণনা আসছে, অতএব সেটাও আমরা তাফসিরে দেখব ইনশাল্লাহ। এটাকে আরও কীভাবে তাফসিরকারকরা বর্ণনা করছেন, এখানে কাসুরা মাকসুরাতুন, কাসুরার শব্দের ইসম মাফুল হচ্ছিল মাকসুরুন এবং মাকসুরাতুন, এবং ফিল খিয়াম হচ্ছিল এটার মোতায়েলিক হিসেবে আসছে। লাম ইয়াতমিস হুন্না ইনসুন কাবলা হুম ওয়ালা জান, এটা রিপিটেড ফ্লেস, সেটা হচ্ছে তাদের পূর্বে তাদের যাদের স্পর্শ কোনো মানুষও করেনি কোনো জিনও করেনি, সেই ফ্রেজটা এখানে আসছে। এবং তারপরে বলা হচ্ছে শেষের এই আয়টা হচ্ছিল মুত্তাকি ইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, অর্থগুলো দেখি রফরফিন, এখানে রফরফা
রফ রফ এটা চার নাম্বার ফর্ম, এই মূল ক্রিয়ার একটা বিশেষ ছিল রফ রাফুন, এটা বালিশ তাকিয়া গদি যেটার উপরে বসলে কিংবা যেটার উপর বসলে বেসিক্যালি আপনার একটা স্প্রিংয়ের মতো একটা বিষয় হয়, সেই জন্য এই ফ্যামিলির ফোর রিট ফোর রুটের এই শব্দগুলোর মধ্যে রফ রাফা, জিলজালা, ইজা জিলজালা, জিলজালা প্রকম্পিত হওয়া, রফ রাফা হচ্ছিল সেই স্প্রিংয়ের মতো একটা বিষয়, তাকিয়া বলা হচ্ছে, বালিশ বলা হচ্ছে, গদি বলা হচ্ছে সেই জিনিসটা, যে গদিটা বারবার কী হয় রিফ্লেক্টেড হয় বা যেটা স্প্রিংয়ের মতো কম্পিত হয় বসার সাথে সাথে মুভমেন্টের সাথে সাথে, সেই তাকিয়ার কথা বলা হচ্ছে। তারপরে ওয়া আবকারিয়ন, এটা হচ্ছে ওয়া গালিচা, আবকারিয়ন এটা হচ্ছিল আবকারিয়ন যা ছকচক করে উদ্বহু বর্ণ উজ্জ্বল রঙিন এক ধরনের অতি চমৎকার কার্পেট গালিচা, এখানে খুদরিকে অনুসরণ করাতে এটা হচ্ছে আবকারিয়ন হয়েছে, এখন সেখানে পূর্ব ওয়া, যাই হোক এ আবকারিন এই ফ্রেজটা বেসিক্যালি আরবদের কাছে মানে বিষয়টা হচ্ছিল বিষয়টা এরকম যে আননোন জায়গা থেকে আসা কোনো জিনিস, যেমন তারা জিনের দেশ থেকে আসা জানি জিনিসকে আবকারিন বলা হয়, যে খুব সুন্দর জিনিস যেটা তাদের জনপদে দেখা যায় নাই, সেই ধরনের কোনো কিছু বর্ণনা করার জন্যই বেসিক্যালি এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। তো সেটাই এখানে জান্নাতের কথা বলা হচ্ছে, মুত্তাকিনা তারা সেখানে স্বাচ্ছন্দ্যের সাথে অবস্থান করবে, হেলান দিয়ে, মুত্তাকিনা হেলান দিয়ে, আলা রফরফিন স্প্রিং আলা গদিতে, খুদ্রিন এটার সিফা, খুদ্রিনটা হচ্ছিল সবুজ রঙের তাকিয়া, ও আবকারিন হিসান, হিসান শব্দটা আবার আসছে, খুব সুন্দর আননোন জায়গা থেকে আসা ম্যাট গালিচার উপরে তারা বসবে, সেটা জান্নাতের একটা বর্ণনা এখানে আসছে, সেটা বলা হচ্ছে তারা সবুজ প্রলেপ ও সুন্দর চাদর দ্বারা বেষ্টিত গদিতে হেলান দিয়ে অবস্থান করবে, দে উইল সিট অল সিট ইন এ গ্রিন কুশন অ্যান্ড ফাইন কার্পেটস, তারা হেলান দিবে সবুজ তাকিয়া আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে, তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়া ও সুন্দর গালিচার উপরে, তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান দেওয়া অবস্থায় থাকবে, তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়া ও সুন্দর গাছের গালিচার উপরে। তো এভাবে এটা আসছে, এবং শেষ আয়াতটা হচ্ছিল তাবারাকাস মুরাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, আমরা বলছিলাম তাবারাকা শব্দটা একটা ইন্টারেস্টিং শব্দ, এটা ছিল ইন্টারেক্টিভ, যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলকের সে তাবারাকা, তাবারাকা ইসমু রাব্বি, ইসমুটা আউটসাইড ওয়ার, তোমার রবের নাম বরকতময় যিনি হচ্ছিল জিলজালালি ওয়াল ইকরাম, তাহলে তিনি হচ্ছিলেন অনুগ্রহশীল কৃপাবান কল্যাণময়, এভাবে ট্রান্সলেশন হচ্ছে আমরা দেখি, অতি মহাত্ম ও প্রাচুর্যময় তোমার রবের নাম যিনি মহিয়ান স্বীয় বান্দাদের প্রতি অনুগ্রহশীল ও কৃপা নিধান, মহাত্মা ও সম্মানের অধিকারী, মাহাত্ম ও সম্মানের অধিকারী তোমার রবের নাম বড়ই কল্যাণ কল্যাণময়, কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব, তোমার রবের নাম বরকতময় যিনি মহামহিম ও মহানুভব, কত বরকতময় তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব। ইংরেজিতে যদি দেখি, ব্লেসড ইজ দ্য নেম অফ ইয়োর লর্ড ফুললি অফ ফুল অফ ম্যাজেস্টি বেস্ট্রোয়িং অনার। তো এখানে জুলজালালি ওয়াল ইকরাম এই জিনিসটাকে আমরা এর আগেও বলছিলাম যে সম্মান প্রতিপত্তি যাই আছে সেটা কে কাউকে দেয় কিন্তু আল্লাহ সেটা উন করে, সেই জিনিসটা বলা হচ্ছে তাবারাকা ইসমু রব্বি, তোমার রবের নাম ইসমু রব্বি। বেসিক্যালি এই শেষের আয়াতটা প্রথম আয়ের সাথে লিঙ্কড, আর রহমান শব্দটাকে আর রহমান নামটাকে এখানে আবার ইনক্লুড করা হচ্ছে, সেই নামটাই হচ্ছিল তাবারাকা বরকতময়, বরকতময় অর্থ হচ্ছিল যা যতটুকু প্রডিউস করার এক্সপেক্টেড আউটপুট থেকে অধিক আউটপুট যখন দেয়, একটা এক প্লেট একটা জায়গায় খাওয়ার আছে সবাই এক্সপেক্ট করতেছে একজন খেতে পারবে, সেখানে হয়তো বা 20 জন খেয়ে ফেললো, সেটা হচ্ছিল পারাকা। তো বরকতময়
ইসমু রব্বিকা, তোমার রবের নামগুলো, নামটি হচ্ছিল বরকতময়। এটা বেসিক্যালি আর রহমানকে ইন্ডিকেট করেই বলা হচ্ছে। যে জালালি ওয়াল ইকরাম, যে রব হচ্ছিল মহিমাময় ও মহানুভব, এবং সেই জিনিসটা এখানে আসছে। তো এখানে আমরা আজকে ক্লাসে শেষ করব যে দুইটি জান্নাতের বর্ণনা আছে। প্রথম দুইটি জান্নাতের মধ্যে দেখেন, প্রথম স্টেটমেন্ট ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, এটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট। এটার বিপরীতে দ্বিতীয় জান্নাত হচ্ছে ওয়ামিন দুনিহিমা জান্নাতান, এটা ছাড়া আরও দুটো আছে। যারা আর তাদের রবকে ভয় করবে, রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে। এর আগে জাহান্নামের বর্ণনা, জাহান্নামের বর্ণনা দেখে সবাই ভীত সন্ত্রস্ত হচ্ছে। যারা ভয় করবে তাদের জন্য হচ্ছে দুইটি জান্নাত। আর তার আর এর এর আগের স্টেটমেন্ট মিন দুনিহিমা জান্নাতানের আগের স্টেটমেন্টটা হচ্ছিল হাল জাজা উল এহসানি ইল্লা এহসানু, মানে এহসানের বিপরীতে কি এহসান ছাড়া আর কি জাজা হতে পারে। সেই জাজারই বর্ণনা হচ্ছিল যারা এহসান লেভেলে ইমান, ইসলাম, ইমান, এহসান, এই তিনটা ফ্রেজকে যদি চিন্তা করেন, তো সেই এহসানে যারা আছে তাদের জন্যই বলা হচ্ছে তাদের জন্য আরও দুইটা জান্নাত আন। সেই জন্য বলতেছে এটাকে আপার টায়ার অফ জান্নাত, সেটাকে এডিশনাল বর্ণনা করছে। এখানে জাওয়াতা আফনান, জাওয়াতা হচ্ছিল অধিকারী, এই জান্নাতটা হচ্ছিল আফনানের অধিকারী। আফনান মানে হচ্ছিল বহু শাখা বিশিষ্ট ফল বিশিষ্ট গাছ, মানে গাছগুলোর অনেকগুলো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলোতে ফলে ভর্তি, সেরকম একটা বর্ণনা বলা হচ্ছে। আর এখানে হচ্ছিল মুধাম মাতান, গাছের গাছগুলো খুব বেশি ঘন সবুজ রঙের, একদম গ্রিন জান্নাত, অ্যাবসোলিউট গ্রিন, দ্যাট মিন্স একটু ইন্টেন্সিটি বেশি। তারপরে এখানে প্রথম জান্নাত হচ্ছে ফিহিমা আইনানি তাজরিয়ান, সেখানে আইনান যেটা বলা হচ্ছে ঝর্ণাগুলো প্রবাহমান, এটাকে একটু ইন্টেন্সিটি বলা হচ্ছে ফিহিমা আইনানি নাদ্দাখাতান, শুধু প্রবাহিত না, এটা উচ্ছ্বস উচ্ছ্বলিত, মানে এখানে এটা খুব জোরের সাথে একটু একটু পানি বেরোচ্ছে সেটার থেকে, ছিটে ছিটায় পড়তেছে, সেই ধরনের একটা উচ্ছ্বলিত একটা বর্ণনা। তাহলে এটাও ইন্টেন্সিফাইড হচ্ছে দ্বিতীয় বর্ণনা। এখানে বলা হচ্ছে মি ফি হিমা মিনকুল্লি ফা কিহাতিন জাউজান, প্রতিটা ফল ইন পেয়ার, মানে দুই ধরনের টেস্ট নিয়ে আসবে, সেটা হচ্ছে একটা জেনারেল ডিসক্রিপশন। এখানে বলা হচ্ছে ফি হিমা ফা কিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, এখানে স্পেশাল ফা কিহাতিনের পরে আরও দুইটা স্পেশাল ফলের কথা এখানে বলা হলো, যেটা আরবদের কাছে অ্যাট্রাকটিভ। তারপরে এখানে প্রথম বর্ণনাতে তারপর মুত্তাকিনা আলা ফুরুশিন বাতানি হু ভা মিন ইফতাবরাকিন ওয়া জান আল জান্নাতাইনি দান, এটা জান্নাতের ফলের একটা বর্ণনা, তাদের আসরের বর্ণনা, সেই জিনিসটা একসাথে করা হয়েছে। তারা ফুরুশিনের মধ্যে, তারা আলা ফুরুশিন, তারা হেলান দিয়ে বসবে, এবং যেটার নিচে থাকবে খুব দামি সিল্ক, সিল্কের কাপড়, সেটা তাহলে যেখানে বসে থাকবে সেটার একটা বর্ণনা আছে। এই বর্ণনাটা প্রথম জান্নাতের মাঝখানে দেওয়া হয়েছে, আর দ্বিতীয় জান্নাতের শেষে দেওয়া হয়েছে মুত্তাকিনা আলা রফরাফিন খুদ্রিন ওয়া আবকারি ইন হিসাব। তো এই জিনিসটা এখানে ছিল মিন ইস্তাবরাকিন, এটা হচ্ছিল সেই জিনিসটার বর্ণনা। বাতানিহা, এটা কার্পেটটার বর্ণনা হচ্ছিল মিন ইস্তাবরাকিন, মোটা রেশমের ক্ষেত্রে। এখানে আউটসাইড কোনো জায়গার থেকে আরও বেটার বর্ণনা এখানে আছে মুত্তাকিনা। তো এটা মাঝখানে ছিল, এটা সবার শেষে আসছে। তারপর জান্নাতে মহিলাদের কথা বর্ণনা আছে, জান্নাতের স্পাউস বেসিক্যালি বিলিবাদদের, যারা পুরুষদের যারা স্ত্রী থাকবে তাদের বর্ণনা এখানে আছে। ফি হিন্না, এখানে হচ্ছে ফি হিন্না কসিরাতু তফরি তরফি, কসিরাতু তরফি, এটা হচ্ছিল যাদের সেই সব লজ্জায় চোখ নিচের দিকে তাকানো মহিলার কথা বলা হচ্ছে, সেটা এক ধরনের ডেসক্রিপশন। আর এখানে বলা হচ্ছে খয়রাতুন হিসানুন, এখানে ইন্টারনাল বিউটি এবং এক্সটার্নাল বিউটির কথা বলা হচ্ছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এটা আরেকটা এডিশনাল বর্ণনা। আর লাম ইয়াত মিস হুন্না ইনসুন ওয়ালা কাবলাহুম ওয়ালা জান, এটা দুইটার ক্ষেত্রেই কিন্তু একই রকম বর্ণনা আছে। যে প্রথম জান্নাতের কাআন্নাহুমুল কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, দুইটা বিষয়ের সাথে রুবি এবং
প্রবালের সাথে তাদের কম্পেয়ার করা হচ্ছে, তারা এতটুকু সৌন্দর্য, তাদের সৌন্দর্য একটা এডিশনাল বর্ণনা। এখানে হুরুম মাকসুরাতুন এটা হচ্ছে এডিশনাল বর্ণনা, এটা আছে। এবং শেষের দুইটার কানেকশন হচ্ছিল হাল জাজাউল ইনসানি ইহসানি ইল্লাল ইহসান, দুইটা জান্নাতের মাঝখানে ডিসক্রিপশনের কানেকশন। আর শেষে বর্ণিত হচ্ছে তাবারাকা, এটা হচ্ছে সুরা কনক্লুডিং কমেন্ট। অতএব আমরা যদি এই কম্পারিজনটা যদি মাথায় রাখতে পারি, তাহলে দুইটা জান্নাতের বর্ণনা খুব সুন্দর করে মনে রাখা সহজ, এবং সেটা আমরা সেটার মধ্যে আমরা উই ক্যান ফ্লো আওয়ার সেলফ। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কোনখানে কোনটা সিফা, কয়টা সিফা হচ্ছে, কোন কোন জিনিসটা কীভাবে কীভাবে বর্ণিত হচ্ছে, এই কম্পারিজন টেবিলটাও আপনার আমার জন্য হেল্পফুল হবে এটা মুখস্থ করা, এটাকে রিটেইন করা, হ্যাঁ, এবং এটার লেসনটা মাথায় নেওয়া। তো এটাও একটা অ্যানালিসিস আমরা গ্রামার ক্লাসের শেষে দিলাম, আপনারা মিলাই নেবেন এই বর্ণনাটা, তাহলে আপনার আমার মুখস্থ। বেসিক্যালি পাঁচটা সেকশন এখানে আছে, আমরা এর আগে বলছিলাম, প্রথম সংক্রান্ত কোরআনের সেকশন, তারপর আল্লাহর অ্যামেজিং সৃষ্টির সেকশন, তারপর একটা বিচারের দিন জাহান্নামের বর্ণনা একটা সেকশন, তারপর হচ্ছিল জান্নাতের আপার টায়ার লোয়ার টায়ারের বর্ণনা, তারপর শেষে হচ্ছে আপার টায়ারের বর্ণনা, সাধারণ জান্নাতিরা কী পাবে, আর যারা এহসানের মতো কাজ করবে, যারা আরও বেটার ওয়েতে থাকবে, তাদের জন্য এই একই জিনিসগুলো থাকবে একটু ইন্টেন্সিফাইড ওয়েতে। তো সেই জিনিসটারই অসাধারণ পাঁচটা সেকশনের বর্ণনা। তো এই সেকশনগুলো আলাদা করে করে আপনারা, আমার কাজ হচ্ছিলো সলাতের মধ্যে পড়া। আমরা যখন দুই রাকাত পড়ি, যেমন বিথির যারা তাহাজ্জুদ পড়েন, শেষের দুই রাকাত তিন রাকাতে সূরা আর রহমান পড়ে ফেলতে পারেন। এটা যদি রেগুলার পড়তে পারেন, দেখবেন যে গ্র্যাজুয়ালি এটার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে সূরাগুলো দখলে আনছি, সেই সূরাগুলো আমাদেরকে নিয়মিত কোনো না কোনো একটা স্কেজুয়েলে আমাদের সালাতের মধ্যে পড়তে হবে। তাহলে দেখবেন সূরাগুলো আমাদের জীবনে লাইভ হচ্ছে, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমাদের সেশনটা আজকে এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।